ছাত্র চুলি খুড়াই বিতর্কত বোকাখাতর এজন শিক্ষক অশোক হাজরিকা মধ্য ইংরাজী বিদ্যালয়ত এই ঘটনা। ধনের অভাব চুলি নকটা ছাত্র খুড়াই দিলে চুলি। বিপ্লব শর্মা নামের শিক্ষকজনে এনে কাণ্ড সংঘটিত করে। শিক্ষকজনের বিরুদ্ধে আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে জনজাতি ছাত্র সন্থায়। দুদিন পূর্বে সংঘটিত ঘটনা গাব দিয়ার চেষ্টা চলায় বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি আত্মগোপন করে আছে শিক্ষক বিপ্লব শর্মায়। অশোক হাজরিকা মাধ্যমিক বিদ্যালয়ত এই ঘটনাটি সংঘটিত হয়েছে। বিপ্লব শর্মা এই মুহূর্তত বিদ্যালয়ত নাই, আত্মগোপন করে আছে বলে খবর আছে, কেনো এই ঘটনাটি বিদ্যালয় কর্তৃপক্ষে গাব দিয়ার চেষ্টা চলাইছিল। বিদ্যালয়ের এজন ছাত্র আর সেই ছাত্রজনে ধনের অভাবতে চুলি নকটা বলে জানাইছিল শিক্ষকক। তারপরে বিপ্লব শর্মা নামের শিক্ষকজনে এনে কাণ্ড সংঘটিত করলে, কেনেদরে চুলি খুড়াই দিলে আমি সেই ছাত্রজনক আপনার দেখাইছো। তারপরে একাংশ ক্ষোভিত হয়ে পড়েছে। শিক্ষকজনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে জনজাতি ছাত্র সন্থায়। সেইটো আসলে হেৰি তেখেতর চুরর দরে কটা নাই দি। প্রথম কথাটো হল মানে প্রায় দশ দিন মানৰপৰা আগৰপৰা কৈ থকা হৈছিল যে গার্জেন মাতিবলে, যে গার্জেনটক কোৱা নাই সেইটো আমি গম নাপাওঁ। মানে গার্জেনটক কোবলৈ কোৱা হৈছিলে, তাৰপিছতে হেৰি গার্জেনটো একো কৰা নহয় দেখি আসলে ভয় খুৱাবলৈ কৰা নিচিনা সেইটো বাৰু নোৱাৰে, সেইটো ভুল হল বুলি স্বীকার কৰিলে নহয়, এইটো হেৰি স্বীকার কৰিলে নহয়। আর আমার এজন ধর মানে গভর্নমেন্ট অফিসার আহিলে, আহি পেলাই দুই পক্ষের মাজত মীমাংসাটো হয়ে গেল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।